ঝিকরগাছায় রংধনু তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। মানবতার কল্যাণে গড়ি শান্তির মহাকাল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় উপজেলার বাইসা নতুন বাজার রংধনু স্থায়ী কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংধনু প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বিপন ও সাধারণ সম্পাদক শাহিন রেজা এবং সার্বিক তত্ত্বাবধানে বোর্ড অব ডাইরেক্টর শকুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজান আলী, বাইশা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বুলি, শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুজ জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও সাদামনে মানুষ খ্যাত সায়েদ আলী, স্বপ্ন সোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক রোভার রাজীব, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, রংধনু উপদেষ্টা শকুর আলী ও ফিরোজ আহমেদ সহ আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংধনু উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ব্লাড ব্যাংকের পরিচালক আর আই সোহান, সাংগঠনিক আকাশ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক কাবিল আহমেদ, সহ সাংগঠনিক মেহেদী ও রাহুল, কার্যনির্বাহী সদস্য সিয়াম হোসেন, শিয়াব হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আজীবন দাতা সদস্য ও মানব সেবায় বিশেষ অবদান রাখায় আগত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং একই সাথে আল কোরআন শিক্ষা উপকরণ ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শাম্মে এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সোনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার, স্থান নিউমন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।